বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরো নতুন 10টি কঠিন ধাঁধা। প্রথম ধাঁধা, 6টি দেশলাই কাঠি দিয়ে সম মাপের সর্বোচ্চ কয়টি ত্রিভুজ তৈরি করা যায় বলুন তো। বন্ধুরা, সাধারণ প্রচেষ্টায় 2টির বেশি হয় না, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। একটা সংকেত দিচ্ছি, চতুস্তলক। যদি না পেরে থাকেন তাহলে উত্তরটি দেখেন। এটি একটি ত্রিভুজাকৃতির পিরামিড যার প্রত্যেকটি তল সমান ও ত্রিভুজাকার। চলুন তাহলে তলগুলি আমরা দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন, আপনার বন্ধুর কাছে 20টি লজেন্স আছে, তা থেকে 20টি নিয়ে নিলে কতগুলি থাকবে বলুন তো। একটি থাকবে, কিভাবে দেখুন। 20টি লজেন্স আছে, এর মধ্যে আমি 20টি শব্দটি শুধু নিয়ে নিলাম, আর কি পড়ে থাকলো দেখছেন তো, লজেন্স। তিন নম্বর ধাঁধা, দেশলাই কাঠি দিয়ে তৈরি এই ঘরটির মধ্যে একটি হীরে আছে। মাত্র 2টি কাঠি সরিয়ে হীরেটিকে ঘরের বাইরে আনতে হবে, কিন্তু মনে রাখতে হবে ঘরের শেপ যাতে নষ্ট না হয়। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন। দেখলেন হীরে বাইরে চলে গেল, কিন্তু ঘরের শেপ একই আছে, পাল্টে যায়নি। চতুর্থ ধাঁধা, এই লেটারগুলির মধ্যে ডক শব্দটি আছে। আপনারা উপর নিচ পাশাপাশি এবং কোনা কোনি ভালো করে লক্ষ্য করে দেখে বলুন তো, সেই ডক শব্দটি কোথায় আছে। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন। পঞ্চম ধাঁধা, ছবিটি দেখে বলুন তো, এই জামাটিতে কয়টি ফুটো আছে। মোট 8টি ছিদ্র রয়েছে। প্রথমটি রয়েছে 2টি হাতে এবং তৃতীয়টি রয়েছে গলায়, চতুর্থটি রয়েছে কোমরে এবং 2টি ফুটো সামনের দিকে এবং আরো 2টি ফুটো পিছনের দিকে রয়েছে। চলুন এবারে মাইন্ড রিডিং ম্যাজিক দেখি। বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ম্যাজিকটি দেখাবো এটিও একটি তাসের ম্যাজিক, এটি হচ্ছে মাইন্ড রিডিং ম্যাজিক। আপনারা কি তাস বাজবেন এটি আমি আগে থেকে জানি এবং এটি আমি আলাদা করে রেখে দিয়েছি, এবং লাস্টে আমি বলে দেবো যে আপনাদের তাসটি কি হবে। তো আমি এখান থেকে উপর থেকে কার্ডগুলি নিয়ে এখানে টেবিলের উপর রাখছি এবং যে কোনো সময় আপনারা স্টপ বলবেন, আমি আপনাদের হয়ে স্টপ বলে দেবো। স্টপ, ধরুন আপনারা এখানে স্টপ বললেন। এবারে আমি একটা কার্ড নিয়ে এর উপরে রাখছি এবং এইগুলি কাট ফেলে দিই, এবং আবার আমি ফেলে যাচ্ছি এবং আবার আমি স্টপ বলছি। স্টপ, এবার আমি এই কাটটি এখানে রেখে দিই আর এগুলো এর উপর চাপিয়ে দিই। এরপরে আমার কার্ডের ওপরে তো আপনার কার্ডটা রাখা আছে, আপনি যে কার্ডটিকে চয়েস করেছেন, তো আমি খুঁজছি। এই আমার পছন্দ করা কার্ড এবং এই আপনাদের কার্ড, এবং আরেকটা আছে, এই দুটো।
দুটো কার্ড আমরা বেছে নিয়েছি। এবারে দেখে নিন আমার কার্ড আর আপনার কার্ড মিলেছে কিনা। চলুন বন্ধুরা এবারে ম্যাজিকটি শিখে নেওয়া যাক। আমি আপনাদের মনের বাছা তাসটিকে কিভাবে বলে দিচ্ছি চলুন দেখেন। আমি আগে থেকে হচ্ছে আমার পছন্দের মতো এই দুটি কার্ড বেছে নিয়েছিলাম এবং এই প্যাকেটটি থেকেও এই দুটি কার্ডই আমি বেছে নিয়েছি এবং এই ডায়মন্ডের ছয়টা আমি উপরে রেখেছি, তাই এখানে ডায়মন্ডের ছয়টা এই প্যাকেটের নিচে রাখতে হবে এবং পানের ছয়টা আমি নিচে রেখেছি বলে এই পানের ছয়টাও উপরে রাখতে হবে। এরপরে আপনারা যে কোনো সময় স্টপ বলতে পারেন, কার্ডের মধ্যে কোনো কিছু ট্রিক করা নেই। এবার উপর থেকে আমি তাস ফেলে যাচ্ছি, স্টপ। ধরুন আপনারা এই সময় স্টপ বললেন, এবার এই উপরের এই একটি কার্ড এখানে দিয়ে দিতে হবে, তারপর এই কার্ডটি এর উপর ফেলে দিতে হবে। আমি যেরকম যেরকম করছি সেরকম আপনারা করবেন বললে আপনাদেরও হয়ে যাবে। আবার আমি উপর থেকে ফেলছি, দর্শকেরা যে কোনো সময় স্টপ বলতে পারে, স্টপ। এবারে এই কার্ডটি আমি এখানে দিলাম এবং এইটা আমি এর উপর চাপা দিয়ে দিচ্ছি। পরে আমার কার্ডটির উপর আপনাদের চয়েস করা কার্ডটি আছে, আমি খুঁজছি, এই পেয়ে গেছি আমার কার্ড আর এই আপনার কার্ড। আর আরেকটা আছে আমার কার্ড আর আপনার কার্ড, দেখুন দুটি মিলে গেছে। এইভাবে পদ্ধতি অবলম্বন করলে আপনাদেরও হয়ে যাবে ম্যাজিক। চলুন এবারে কিছু ইলিউশন দেখে নিই। এই ছবিটিতে একটি পশু লুকিয়ে আছে, ভালো করে খুঁজে দেখে বলুন তো পশুটি কোথায় লুকিয়ে আছে। দেখে নিন একটি ঘোড়া আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং তার পিঠে একটি মানুষ বসে আছে। ছবিটি থেকে কালারটি সরিয়ে নেওয়া হলো, পিকচার ইলিউশন টু। এই ছবিটিতে এতগুলি পান্ডার মাঝখানে একটি কুকুর লুকিয়ে আছে, খুঁজে বের করে বলুন দেখি কুকুরটি কোথায়। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন কুকুরটাকে। পিকচার ইলিউশন থ্রি, এই ছবিটাতে একটি কঙ্কালের মাথা আছে, বলুন তো কঙ্কালের মাথাটি কোথায়। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন কঙ্কালের মাথাটি, এখন নিশ্চয়ই মাথাটি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটি একটু দূরে গেলেই আপনারা কঙ্কালটিকে আশা করি দেখতে পেয়ে যাবেন ভালোভাবে। এবার দেখতে পেয়েছেন তো আপনারা ভালো করে মাথাটিকে। পিকচার ইলিউশন ফোর, এই ছবিতে তিনটি পশু লুকিয়ে রয়েছে, বলুন তো পশু তিনটি কোথায়। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন পশু তিনটি। একটি হরিণ, একটি ভাল্লুক ও একটি কাঠবেড়ালি, পিকচার ইলিউশন ফাইভ। এই ছবিটিতে আপনারা দুটি মুখ দেখতে পাচ্ছেন, বাঁদিকেরটি রেগে আছে এবং ডান দিকেরটি শান্ত হয়ে গেছে এবং মোবাইলটিকে আপনারা আপনাদের কাছ থেকে একটু দূরে নিয়ে যান তাহলেই দেখতে পাবেন যে ডান দিকের মানুষটি এবার রেগে আছে এবং বাম দিকের মানুষটি এখন শান্ত হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।